এই লেকচারে আমরা জানব খুব সহজ একটি ডেটা স্ট্রাকচার সম্পর্কে যার নাম হচ্ছে স্ট্যাক তো স্ট্যাক শব্দের বাংলা অর্থ হচ্ছে স্তূপ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো প্যানকেক স্তূপ আকারে রাখা হয়েছে তাহলে এই স্তূপের বৈশিষ্ট্য কী বা এটা কেন আমি ডাটা স্ট্রাকচার পড়ানোর সময় বলছি বা ডেটা স্ট্রাকচার পড়ানোর সময় বলছি তার কারণ হচ্ছে যে কারণ আমরা পরে জানবো আগে একটু জেনে নিই যে আসলে স্ট্যাকের বৈশিষ্ট্যটা কী তাই না আমি একটা জিনিস স্তূপ আকারে রাখলাম কীভাবে রাখলাম একটার ওপর আরেকটা তো স্ট্যাকের বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন রাখবো একটা স্ট্যাকে তখন আমি কোথায় রাখবো এখন যদি আমি আরেকটা প্যানকেক বানাই তো তখন আমি সেই প্যানকেকটা কোথায় রাখবো তখন সেই প্যানকেকটা রাখবো সবচেয়ে উপরে যেই প্যানকেকটা আছে তার উপরে রাখবো সেটা তাই না আর ধরা যাক এরকম প্যানকেক এখন আমাকে দেওয়া আছে এখন আমাকে খেতে বলা হলো তখন আমি কোথেকে খাওয়া শুরু করবো আমি নিশ্চয়ই এই সবচেয়ে মাঝখানের থেকে একটা কিংবা সবচেয়ে নিচেরটা নেওয়ার চেষ্টা করব না এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে উপরে যেই প্যানকেকটা আছে তাকে আমরা সবার আগে নিব তারপর স্ট্যাকে সবচেয়ে উপরে থাকবে কি এই প্যানকেকটা তখন আমি যদি আরেকটা প্যানকেক খেতে চাই বা আরেকজন যদি একটা প্যানকেক খেতে চাই সে সবার উপরে এটা নেবে এখন কিন্তু কেউ এরকম করবে না এক হাত দিয়ে চার পাঁচটা সরিয়ে তারপর মাঝখান থেকে ঠাস করে একটা নিয়ে নেওয়া এরকম কিন্তু করা যাবে না তাহলে স্ট্যাকে স্ট্যাকে আসলে আমরা দুইটা কাজ করবো একটা হচ্ছে স্ট্যাকে বিভিন্ন জিনিস রাখবো এটা একটা ডেটা স্ট্রাকচার যেহেতু বিভিন্ন ডেটা রাখবো যে এখানে প্যান কেক হচ্ছে একটা ডেটা আবার ডেটা সরাবো রাখার সময় কিভাবে রাখবো স্ট্যাকের সবচেয়ে উপরে রাখবো আর সরানোর সময় কিভাবে সরাবো স্ট্যাকের সবচেয়ে উপর থেকে সরাব তো এই প্যান কেকের ছবি থেকে কারো যদি খুব খিদা লেগে থাকে তোমরা খাওয়া দাওয়া করে নাও কারণ খালি পেটে ঠিকমতো লেখাপড়া হয় না তো আমরা পরের স্লাইডে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ছবির উইকিপিডিয়া থেকে নিয়েছি যে স্ট্যাকে আসলে কীভাবে কাজ করে আমি যে একটু বললাম যে স্ট্যাকে আমরা দুইটা কাজ করব ডেটা রাখবো এবং ডেটা নেব তো ডেটা রাখার কাজটাকে বলে হচ্ছে পুশ আর স্ট্যাক থেকে ডেটা নেওয়ার কাজ হচ্ছে পপ তো স্ট্যাকে যখন আমি পুশ করব তখন আমি কোথায় পুশ করব কোথায় রাখবো স্ট্যাকের সবচেয়ে উপরে যেমন এখানে আমি একটা স্ট্যাক দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে স্ট্যাকে এখন আমি দুই রাখতে চাই তাহলে দুই কোথায় থাকবে সবার উপরে থাকবে তাহলে আমি কাকে রাখতে চাই দুই রাখতে চাই তাহলে দুইকে একের উপরে রাখবো তখন হবে এরকম এক দুই তার উপর আমি তিনকে রাখবো তখন হবে এক দুই তিন তার উপর আমি চারকে রাখবো তখন আমার চার তিন দুই এক এরকম আকারে তারপর আমি এখানে পাঁচ রাখবো পাঁচ চার তিন দুই এক এখন আমি যদি এর উপর ছয় পুশ করতে চাই তাহলে ছয় কোথায় আসবে ছয় আসবে হচ্ছে এই পাঁচের উপরে তাই না এখন আমি করব কি পপ করা শুরু করব তা আমি প্রথমে যদি পপ করি আমি পপ মানে হচ্ছে সবার উপরে যে আছে তাকে দত তো সবার উপরে ছয় ছিল সে ছয়কে রিটার্ন করছে তাই না তো এটাকে আমরা ফাংশন হিসেবে ভাবতে পারি পুষ একটা ফাংশন তার একটা কাজ আছে তার নির্দিষ্ট কাজ কি পুষের মধ্যে বলে দিতে হবে যে এই সংখ্যাটাকে স্ট্যাকের সবচেয়ে উপরে রাখো তো এটা কিন্তু সবসময় সংখ্যা যে হতে হবে এরকম কোনো কথা নেই যে কোনো অবজেক্ট হতে পারে যে কোনো রকম ডেটা হতে পারে তো আমরা এখানে ডেটা স্ট্রাকচার পড়ার সময় সাধারণত সংখ্যা ব্যবহার করি বোঝার সুবিধার জন্য তো পপ করার সময় কিন্তু বলে দিতে হবে না যে কাকে পপ করবো বলবো যে পপ করো পপ করো বললেই স্ট্যাক বুঝবে যে সবার উপরে যে আছে তাকে দিতে হবে এখন যদি আবার পপ করি এখন তো পাঁচ চার তিন দুই আছে তাই না টপ একে আসে এই স্ট্যাকে সবার উপরে যে থাকে তাকে বলেছে টপ তো এই টপে আছে হচ্ছে পাঁচ তাই না এখন পপ করো মানে সবার উপরে যে আছে তাকে রিটার্ন করো পাঁচ এখন যদি এই স্ট্যাক থেকে আমি আবার পপ করি তখন রিটার্ন করবে চার এই স্ট্যাক এক স্ট্যাকে এখন আছে তিন দুই এক এখান থেকে পপ করলে রিটার্ন করবে তিন তাই না তারপর এই স্ট্যাক থেকে পপ করলে রিটার্ন করবে দুই শুধু রয়ে গেল এক এখানে যদি আমি আবার পপ করি তখন আমাকে কী রিটার্ন করবে তখন এক রিটার্ন করবে এবং আমি যদি আবার পপ করতে চাই তখন দেখব যে না স্ট্যাকে কিছু নাই সুতরাং স্ট্যাক থেকে পপ করা সম্ভব না এখন আসলে যে আমরা আসলে স্ট্যাকটা রাখবো কীভাবে আমরা চাইলে খুব সিম্পল একটা অ্যারে ব্যবহার করতে পারি যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমি একটা অ্যারে হিসেবে চিন্তা করি তাহলে এই প্রথম ইন্ডেক্সটা হবে জিরো তারপরের ইন্ডেক্সটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন এখানে আমার মোট উপাদান সংখ্যা কয়টা সাতটা তাই না সিক্স বলে কিন্তু ছয়টা না সাতটা কারণ আমার ইন্ডেক্স শুরু হয়েছে জিরো থেকে এখন আমি কিন্তু অ্যারে রাখলে অ্যারে রাখলে বা অ্যারে ব্যবহার করে স্ট্যাক ইমপ্লিমেন্ট করলে আমার বলে হবে যে সাইজটা কত তো এখন আমি যদি এই স্ট্যাকে অলরেডি আমার চারটা জিনিস আছে চার পাঁচ দুই তিন এখন ধরা যাক আমি এখানে ছয় রাখতে চাই তাহলে ছয় সংখ্যাটা কোথায় আসবে ছয় আসবে হচ্ছে এখানে এখন আমি এখানে রাখতে চাই দশ এই স্ট্যাকে তাহলে দশ আসবে কোথায় এখানে এখন আমি কিভাবে বুঝবো যে আমি আসলে এরের কোন ইন্ডেক্সের জিনিস রাখবো এজন্য আমার একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে যেটাকে আমি বলতে পারি টপ তো স্ট্যাক যখন খালি থাকবে তখন টপের মান আমি একটা দিয়ে দিতে পারি যে মাইনাস ওয়ান অথবা হ্যাঁ মাইনাস ওয়ান দিলে আমি বুঝবো যে স্ট্যাকে কিছুই নাই তারপর স্ট্যাকে যখন রাখবো তখন কী করব টপের মান এক বাড়িয়ে এখানে রাখব তো আমি যদি দশ পর্যন্ত রাখি তখন আমার টপের মান কত টপের মান হচ্ছে ফাইভ তারপর আমি যদি আরেকটা নতুন জিনিস রাখতে চাই তখন আমি কী করবো টপের মান এক বাড়াবো তখন টপের মান হবে ছয় ছয় হওয়ার পর এখানে আমি রাখতে পারি যেমন আট রাখতে চাই তখন আট রাখতে পারি তাহলে টপের মান এখন কত টপের মান হচ্ছে ছয় তাই না এখন আমাকে যদি কেউ বলে যে পপ করো বা আমি বললাম যে স্ট্যাক থেকে পপ করো তখন আমাকে কি কী রিটার্ন করবে ধরো এই স্ট্যাকটাকে যদি আমি এই একটা এরের নাম দিয়েছে এস তাহলে সে আমাকে রিটার্ন করবে হচ্ছে এস টপ তো এস টপ তো রিটার্ন করলো এস টপ রিটার্ন করার পর আমার কি করতে হবে এখন তো আমি এই জায়গাটাতে চাইলে অন্য কিছু রাখতে পারবো তাই না কারণ এখন আমি এই জিনিসটা সরিয়ে ফেলেছি এটা আমার জোর করে মুছতে হবে না এখন যদি আমি আবার নতুন কিছু রাখতে চাই এখানে রাখলেই হবে কিন্তু আমি যখন কোনো কিছু স্ট্যাক থেকে সরাবো তখন টপের মান এক কমিয়ে দিব টপ সমান টপ মাইনাস ওয়ান এতে যেটা হবে যে এখন টপের মান ছিল ছয় এখন টপের মান আবার পাঁচ তাহলে আমাকে যদি আবার পপ করতে বলা হয় তাহলে আমি কী করব এই স্ট্যাক এই পাঁচ নাম্বার ইন্ডেক্সে যাকে আছে তাকে রিটার্ন করব আর যদি স্ট্যাকে পুশ করতে বলা হয় তাহলে আমি কী করবো টপের মান এক বাড়িয়ে এখানে একটা নতুন ভ্যালু রেখে দিব তো স্ট্যাক আসলে এভাবেই কাজ করে এবং আমরা চাইলে খুব সহজে একটা অ্যারে দিয়েই স্ট্যাক তৈরি করে ফেলতে পারি আমি যদি জানি যে স্ট্যাকে আমার কেবল ইনটিজার থাকবে তাহলে আমি কী করতে পারি তাহলে আমি করতে পারি ইন্ট এস একটা রাখতে পারি যেমন স্ট্যাকে যদি সর্বোচ্চ আমার একশোটা উপাদান থাকে তাহলে আমি রাখবো লিখবো হচ্ছে ইন্ট এস একশো তাই না এবং এরপর আমি আরেকটা ভেরিয়েবল কী লাগবে সেটা লাগবে হচ্ছে ইন্ট টপ এবং টপের মান একদম শুরুতে যখন ইনিশিয়ালাইজ করবো তখন সেটা কত হবে মাইনাস ওয়ান এবং তারপর আমার দুইটা ফাংশন তৈরি করতে হবে একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে কি পপ তো পুশ কি করবে পুশ করার সময় কিন্তু আমার বলিয়ে দিতে হবে যে এস ট্যাকে পুশ করো এবং একটা ভ্যালিউ বলে দিতে হবে যে আমি কাকে পুশ করতে চাই আর পপ করার সময় কি বলতে হবে এস ট্যাক থেকে পপ করো তখন কিন্তু আমার আর ভ্যালু বলতে হবে না কারণ সে টপে যা যে আছে সে টপকে সে পপ করবে মানে রিটার্ন করবে এবং তারপর কিন্তু সে কী করবে টপের মানটা এক কমিয়ে দেবে তাহলে আমার ধারণা যে তোমরা স্ট্যাক নিজেরাই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবে এখন আমি স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন দেখাবো তো আমি কিন্তু দেখো যে একটা ইনটিজার ডেটার জন্য মানে এখানে হচ্ছে আমার ডেটাগুলো হচ্ছে ইনটিজার এই জন্য ইন্ট ডেটা একটা অ্যারে ব্যবহার করেছি কিন্তু সেটার উপরে আমি আসলে কী ব্যবহার করেছি একটা স্ট্রাকচার ব্যবহার করেছি তাই না তো এই স্ট্রাকচার ব্যবহার করার কারণ কি স্ট্যাক কারণ স্ট্যাকে তো আমার শুধু ডাটা রাখলে হয় না স্ট্যাকে আমার কি রাখতে হয় টপও রাখতে হয় তো তোমরা চাইলে দুইটা আলাদা অ্যারে ব্যবহার করেও কাজ করতে পারো কিন্তু সুন্দর পদ্ধতি হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করা কারণ টাইপ ডেফ স্ট্রাক্ট স্ট্যাক মানে হচ্ছে আমি একটা নতুন টাইপ তৈরি করে ফেললাম যেটার নাম হচ্ছে স্ট্যাক এবং এই স্ট্যাকের মধ্যে কি আছে স্ট্যাকের দুইটা অংশ একটা হচ্ছে ডেটা অংশ যেখানে ডেটাগুলো আমি রাখব আর একটা হচ্ছে স্ট্যাকের টপ মানে এখন টপ পজিশন কোনটা সেটা নির্দেশ করবে এবং কয়টা ডেটা রাখতে পারবো সেটা স্ট্যাক ম্যাক্স একটা আমি কনস্ট্যান্ট ডিফাইন করে দিয়েছি সে একশো তাহলে এখানে আমি একশোটা ডেটা রাখতে পারব তো আমাদের যদি প্রোগ্রাম এমন হয় যে আমার এক লক্ষ ডেটা রাখতে হবে তখন এক হাজার দশ হাজার এক লক্ষ মানে এখানে ডিফাইন করে দিলেই হবে মানে আমার সর্বোচ্চ যতটুকু ডেটা রাখা দরকার আমি ততটুকুই রাখব কারণ আমার যদি দশটা ডেটা রাখতে হয় স্ট্যাকে প্রবলেমটা এরকম থাকে যে দশটা ডেটা রাখতে হবে বা একশোটা ডেটা রাখতে হবে তখন তো আমার দশ হাজার জায়গা দখল করা দরকার নেই তাই না এবং তোমাদের যদি কারোর মনে হয় যাচ্ছে এই যে টাইপ ডেফ স্ট্রাক্ট এই জিনিসগুলো আগে দেখে নাই তাহলে কিন্তু তোমাদের দেখে নিতে হবে কারণ সিতে যারা তোমরা বেশিরভাগ সময় আমরা আসলে স্ট্রাকচার খুব একটা ব্যবহার করি না দেখে আমাদের মধ্যে এই সম্পর্কিত একটা জড়তা কাজ করে সুতরাং তোমরা যারা এই বিষয়টার সঙ্গে একেবারেই অপরিচিত তোমরা আমার এই কম্পিউটার প্রোগ্রামিং দ্বিতীয় খণ্ড বইতে স্ট্রাকচার এবং পয়েন্টার নিয়ে বিস্তারিত আলোচনা আছে কারণ স্ট্রাকচার পয়েন্টার এবং রিকার্শন এই তিনটা জিনিস ঠিকমতো না বুঝলে তোমরা এই কোর্সটা করে খুব একটা সুবিধা করতে পারবে না তো তোমরা যারা এখনও স্ট্রাকচার পড়ো নাই তারা এমন এমন না যে আমারই বই থেকে পড়তে হবে তোমরা যে কোনো বই থেকে স্ট্রাকচার শিখলেই হবে সি এর স্ট্রাকচারটা অথবা ইন্টারনেটে সার্চ করেও শিখতে পারো কিন্তু তোমরা যারা নতুন তাদের প্রতি আমার পরামর্শ হবে যে কোনো একটা বই পড়ে শেখা এবং বইটা ঠিক মতো পড়া এক্সারসাইজ এবং এক্সাম্পলগুলো সহ তো এখন আমি সি এর ইমপ্লিমেন্টেশন দেখাই যে আমি যদি স্ট্রাকচার ব্যবহার করি তাহলে আমি আসলে কী করবো আমি বলেছি যে এখানে কী আছে হচ্ছে আমি পুশ ফাংশনটা ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি পুশ ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড তার মানে ফাংশনটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না তার সে কী করবে স্ট্যাকের মধ্যে রেখে দিবে কোন স্ট্যাকের মধ্যে রাখবে এই যে স্ট্যাক পয়েন্টার এস একটা পাঠাচ্ছি যে একটা স্ট্যাকের পয়েন্টার সেই স্ট্যাক সে রেখে দিবে এবং কাকে রাখবে এই যে আইটেম দিচ্ছি সেটা হচ্ছে এই আইটেমকে রাখবে এবং আইটেমটা হচ্ছে একটা ইনটিজার আইটেম কারণ আমার স্ট্যাকটা হচ্ছে কীরকম ইনটিজার ডেটা টাইপের তাই না এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাকের মধ্যে আমি এখানে পয়েন্টার আবার কেন আসলো পয়েন্টার কেন পাঠাচ্ছি কারণ পয়েন্টার পাঠাচ্ছি এই কারণে যে স্ট্যাকটা তো স্ট্যাকটা তো পরিবর্তন হয়ে যাবে তাই না স্ট্যাকে যে জিনিসটা ছিল তার হচ্ছে একটা বেশি জিনিস যোগ হবে স্ট্যাকের টপের মানটা বাড়বে তাহলে পয়েন্ট এখানে যদি আমি স্ট্যাকের পয়েন্ট একটা পাঠাই তাহলে এই ভিতরে ফাংশনের ভিতরে আমি যদি স্ট্যাকে যেসব পরিবর্তন করব সেগুলা রয়ে যাবে আর নইলে কি হতো পুরো স্ট্যাকটা একটা কপি তৈরি হতো তোমরা যারা সিতে যে পাস বাই ভ্যালিউ পাস বাই রেফারেন্স বা কল বাই ভ্যালিউ কল বাই রেফারেন্স এই জিনিসগুলো বুঝো না তোমাদের কিন্তু এটা বুঝতে হবে নইলে তোমরা এই ধরনের প্রোগ্রামগুলো কিছুই বুঝবে না তো এই লেকচারে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করবো না কারণ আমি ধরে নিচ্ছি সেগুলো তোমরা জানো না জানলে তোমরা জেনে নাও তো এখন আমি যেটা করব প্রথমে আমি কি করবো আমি তো আইটেমটাকে স্ট্যাকে রাখবো তাই না স্ট্যাকের কোথায় রাখবো স্ট্যাকের টপে রাখতে পারি যে স্ট্যাকের টপের মধ্যে আমি আইটেমটা রেখে টপের মান এক বাড়িয়ে দিলাম তো আগের লেক একটু আগে কিন্তু আমি যেটা করে করছিলাম যে তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম যে প্রথমে টপের মধ্যে রেখ রাখার আগে টপের মান এক বাড়িয়ে তারপর সেখানে রাখা মানে টপ সমান টপ প্লাস ওয়ান তো এইভাবেও করা যায় আবার চাইলে আগে টপের মধ্যে রেখে তারপর টপের মান এক বাড়িয়ে দেওয়া তাহলেও করা যায় তাহলে আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে শুরুতে টপের মান দিতে হবে কত জিরো কারণ আমি প্রথমে জিরো ইন্ডেক্সে রাখবো একদম প্রথমে যখন স্ট্যাকটা খালি থাকবে তারপর টপের মান এক বাড়িয়ে ওয়ান করে দেবো তাই না আমি যদি এখানে টপের মান মাইনাস ওয়ান রাখতাম তাহলে কি সমস্যা হইতো প্রথমবার আমি যখন একটা ভ্যালু রাখতে যেতাম তখন এই অংশটা হতো কি এই অংশটা হতো হচ্ছে মাইনাস ওয়ান এবং এর ইন্ডেক্স হিসেবে যদি আমি মাইনাস ওয়ান ব্যবহার করি শীতে তখন প্রোগ্রামটা ক্র্যাশ করত সুতরাং আমার এখানে কি করা লাগবে প্রথমে টপের মধ্যে আমি রেখে দিব আইটেম এবং টপ ইনিশিয়ালাইজ করবো হচ্ছে জিরো থেকে এবং তারপর টপের মান কী করবো এক বাড়িয়ে দেব এখন দেখো এই কাজটা করার আগে আমি উপরে একটা ইফ ব্যবহার করেছি এই ইফটা কেন ব্যবহার করেছি চেক করার জন্য যে আমার টপ যে আছে সে কি স্ট্যাক ম্যাক্সের চেয়ে ছোটো কি না কারণ আমার যদি এমন হয় যে স্ট্যাকে আমি সাইজ ডিফাইন করেছি দশ স্ট্যাক ম্যাক্সের মান দশ এবং আমি আসলে এগারোটা জিনিস রাখতে চাই সেই স্ট্যাকে তো আমি এগারোটা জিনিস রাখতে পারবো না তাই না সেই চেকটাই এখানে করা হচ্ছে যদি স্ট্যাক টপটা স্ট্যাক ম্যাক্সের সমান হয়ে যায় তখন আমি কিছু রাখতে পারবো না তখন আমি কি বলবো যে স্ট্যাক ইজ ফুল তো সমান কেন কারণ এটা জিরো থেকে কিন্তু শুরু হচ্ছে ইন্ডেক্স এটা খেয়াল করবা কারণ তোমার মনে হচ্ছে স্ট্যাক ম্যাক্স যদি দশটা হয় তাহলে তো টপ স্ট্যাক ম্যাক্সের সমান হলে রাখতে পারা উচিত রাখতে পারা উচিত না কারণ টপ তো জিরো থেকে শুরু হয়েছে স্ট্যাক ম্যাক্স দশটা মানে টপের মান কত হতে পারবে জিরো থেকে নাইন পর্যন্ত তাই না আর যদি আমার জায়গা না থাকে তখন আমি একটা জিনিস প্রিন্ট করব যে স্ট্যাক ইজ ফুল এরকম একটা কিছু তাহলে ইউজার বুঝবে যে এখানে আর কিছু রাখা যাবে না তাহলে এখন আমরা আরেকটা ফাংশন দেখি সেটা হচ্ছে স্ট্যাক পপ আমরা দেখেছি স্ট্যাক পুষে কিন্তু ভয়ের রিটার্ন টাইপ ছিল কারণ কোনো কিছু রিটার্ন করতেছি না আমি স্ট্যাকটা ভেতর থেকে চেঞ্জ করতেছি আর ইন্ট মানে এখানে পপের রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট সে কী করবে একটা ইন্টিজার রিটার্ন করবে এবং আমি কি করব এখানে কিন্তু আমার বলে দেওয়া লাগতেছে না আমি কোন ভ্যালুটাকে পপ করবা পপ করব কারণ আমি তো জানি না যে আমি কোন ভ্যালুটা পপ করব আমি শুধু বলবো এই যে স্ট্যাক পয়েন্টার এস আমি একটা স্ট্যাগের পয়েন্টার পাঠালাম এখান থেকে সবচেয়ে উপরে যে আছে তাকে দাও তো সে কী করবে যেহেতু আমি একটা ইন্টিজার রিটার্ন করব তো আমি একটা ইনটিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আইটেম এখন স্ট্যাক টপ যদি টপ যদি জিরো থাকে তাই না টপ যদি জিরো থাকে তার মানে হচ্ছে কারণ শুরুতে কিন্তু আমি যখন একদম স্ট্যাকটা নতুন ইনিশিয়ালাইজ করেছিলাম তখন আমি বলেছি যে স্টা টপ হবে কত জিরো তাই না তো জিরো মানে হচ্ছে স্ট্যাকে এখনও কিছু রাখা হয় নাই তো যদি এরকম হয় তখন আমি কি বলবো স্ট্যাক ইজ এমটি মানে এমটি মানে হচ্ছে খালি স্ট্যাকটা খালি কিছু নাই তাহলে একটা রিটার্ন মাইনাস ওয়ান করে দাও তাহলে এখানে রিটার্ন মাইনাস ওয়ান কিন্তু স্ট্যান্ডার্ড না মানে আমি এখানে রিটার্ন মাইনাস ওয়ান করেছি তার মানে আমি যেই ফাংশন থেকে কল করব তাকে কিন্তু জানতে হবে যে সে যদি মাইনাস ওয়ান পায় তার মানে এই স্ট্যাকে কিছু নাই বা স্ট্যাকটা খালি তো সবসময় যে এখান থেকে রিটার্ন মাইনাস ওয়ানই করতে হবে এমন কোনো কথা নেই সেটা তোমার প্রোগ্রামের সুবিধা মতো তো আমি এখানে মাইনাস ওয়ান লিখেছি আর কি এখন কারণ মাইনাস ওয়ান লিখেছি কারণ আমি ধরে নিয়েছি যে এই স্ট্যাকের মধ্যে সব ইন্টিজারগুলো হবে পজিটিভ ইন্ডিজার তোমার যদি এমন হয় যে নেগেটিভ ইন্ডিজারও সম্ভব তাহলে তো মাইনাস ওয়ান রিটার্ন করলে সে বুঝবে আচ্ছা স্ট্যাকের মধ্যে পপ করলে সবচেয়ে উপরে হয়তো মাইনাস ওয়ান আছে তখন তোমার অন্য একটা কিছু রিটার্ন করতে হবে যেটা আস যেই ধরনের ভ্যালু আসলে স্ট্যাকে সম্ভব না মানে তোমার ওই সম্ভব না তো এটা তো গেলে আমার ওই চেকটা যে স্ট্যাকটা খালি কিনা স্ট্যাক যদি খালি না হয় তাহলে আমি কি করব। আমি তো স্ট্যাকে ধরো ওই যে এটা যদি একটা স্ট্যাক হয় আমার আর মান টপের মান জিরো তাই না ধর তো আমি প্রথমে কি করতেছি তো ধর আমি তিন পুশ করতে চাই তিন পুশ করলাম তখন টপের মান কী হবে তখন টপের মান হবে এটা তারপর আমি পুশ করলাম দুই তখন টপের মান কি হবে তখন টপের মান হবে এটা এখন আমি বললাম যে আমি পপ করতে চাই পপ করলে আমি কাকে নিতে হবে আমার দুইকে নিতে হবে তাই না তাহলে প্রথমে আমার টপের মান এক কমিয়ে দিতে হবে যাতে টপ এটাকে পয়েন্ট করে এই জন্য আমি কী করতেছি এ স্টপ হচ্ছে কি স্ট্যাকের টপ মাইনাস ওয়ান এবং তারপর কী করতেছি এই যে এ যেই ডেটাটা আসে তাকে আমি রাখতেছি হচ্ছে আইটেমে এবং তারপর রিটার্ন আইটেম করে দিচ্ছি তার মানে এই দুই হচ্ছে আমার সবচেয়ে উপরে আছে এখন দেখো দুই কিন্তু এর থেকে মুছে যাবে না তাই না তাহলে তো তোমার কথা আমার স্ট্যাকটা তাহলে আমি রিমুভ করলাম কীভাবে এখানে আমার আসলে রিমুভ করার দরকার নাই কারণ টপ তো এটাকে ইন্ডিকেট করে এখন তুমি যদি আগের কোর্টে যাই দেখো আমি যখন নতুন জিনিস রাখতে যা রাখতে চাই তখন আমি সেটা কোথায় রাখবো টপের মধ্যে আইটেমটাকে রেখে দেব তাহলে টপের মধ্যে যদি আমি আইটেমটা রেখে দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই তাহলে আমি যেটা দেখাচ্ছিলাম যে হ্যাঁ এই এখানে আমার প্রথমে ছিল তিন তারপর ছিল দুই এবং আমি এখানে হচ্ছে টপ এখন এই জায়গাটাকে ইন্ডিকেট করে তো যখনই আমি পপ করতে যাবো টপের মান এক কমে যাবে টপের মান হবে এইটা এবং তারপর এই যে ডেটা ভিতর ইন্ডেক্স হিসেবে টপ ব্যবহার করব যে এই ইন্ডেক্সে যে আছে তাহলে ইন্ডেক্সে আছে হচ্ছে টু তার মানে আমার আইটেম হচ্ছে কি আইটেম হচ্ছে দুই দুইকে আমি রিটার্ন করব। আর পরবর্তীতে যদি এখন আমি ধরো পাঁচ রাখ ধরো পাঁচ রাখতে চাই স্ট্যাকে তখন আমি কোথায় রাখব এই এই জায়গায় রাখবো রেখে টপের মান এক বাড়িয়ে দেব। এখানে তোমার বলতে পারো রিটার্ন আইটেম এখানে করলে হয় কিন্তু আবার আমি যদি চাইতাম যে রিটার্ন এটা করব। তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই তাহলে এই ফাংশনে আইটেম ভেরিয়েবলটা ব্যবহার না করলেও চলে এখন দেখা যাক আমরা মেইন ফাংশন থেকে স্ট্যাকে কিভাবে কি করব তাই না ধর মেইন ফাংশন থেকে আমি স্ট্যাকটা তৈরি করব কীভাবে আমি যদি মেন ফাংশনে লিখি যে স্ট্যাক মাই আন্ডারস্কোর স্কোর স্ট্যাক তাহলে কিন্তু স্ট্যাকটা ডিক্লেয়ার হয়ে গেল যেমন আমি একটা ইনটিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ইন্ট আইটেম লিখে সেই রকম একটা স্ট্যাকও আমি এভাবে ডিক্লেয়ার করতে পারি এবং স্ট্যাক মানে যেহেতু আমি কি করেছি টাইপ ডেফ করে স্ট্যাক ডেটা টাইপটা তৈরি করে নিয়েছি তো আর স্ট্যাক আসলে এখানে একটা স্ট্রাকচার তো আমি নাম দিয়েছি কি এই স্ট্যাকটার নাম হচ্ছে মাই আন্ডারস্কোর স্ট্যাক তো এই স্ট্যাকের মধ্যে আমি শুরুতেই কী করতে হবে স্ট্যাকটাকে ইনিশিয়ালাইজ করতে হবে মানে একটা শুরুতে তাকে কী করতে হবে শুরুতে স্ট্যাকের যে ভ্যালু ইনিশিয়াল ভ্যালিউগুলা সেট করে দিতে হবে ডেটার মধ্যে কিছু সেট করার দরকার নেই কিন্তু টপের মধ্যে আমার জিরো সেট করতে হবে অর্থাৎ এই স্ট্যাকটা খালি কোথাও আমি যদি স্ট্যাকে যদি আমি কিছু রাখতে চাই তাহলে আমি সেই টপের মধ্যে রাখবো রেখে টপের মান এক বাড়াবো আর স্ট্যাক থেকে যদি আমি কোনো কিছু নিতে চাই তাহলে টপের মান প্রথমে এক কমিয়ে দিতে হবে তারপর স্ট্যাক থেকে নিতে হবে এখন দেখো আমি স্ট্যাকের তিনটা জিনিস পুশ করতে চাই ওয়ান টু থ্রি তখন আমি কি করব পুশ ফাংশনটা কল করব এবং সেখানে আমি স্ট্যাকের পয়েন্টারটা পাঠাবো সুতরাং স্ট্যাকের অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই হবে স্ট্যাকের ভেরিয়েবলটার নাম যেহেতু মাই আন্ডার স্ট্যাক এটার অ্যাড্রেসটা হবে এম পারসেন্ট মাই আন্ডারস্কোর স্ট্যাক এখানে কী রাখতে চাই ওয়ান তারপরে আমি কী রাখতে চাই টু তারপর কি রাখতে চাই থ্রি তাহলে এই স্ট্যাকে ওয়ান টু থ্রি এভাবে তিনটা জিনিস চলে আসবে এখন আমি এই ফাংশনটা কিন্তু কোনো কিছু রিটার্ন করতেছে না খেয়াল করো এখন আমি যদি পপ করি পপ করলে কি বলবো আমি স্ট্যাকের অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম তখন সে রিটার্ন করবে কি আমাকে আইটেম প্রথমে আইটেম কোন রিটার্ন করবে প্রথমে আইটেম রিটার্ন করবে সে তিন তুমি এখানে প্রিন্ট করলে দেখবা যে প্রিন্ট হচ্ছে তিন তারপর আবার পপ করলে প্রিন্ট হবে দুই তুমি যদি আবার পপ করতে চাও তাহলে প্রিন্ট হচ্ছে ওয়ান তো আশা করি তোমরা বুঝে ফেলেছ যে প্রথমে স্ট্যাক আসলে কি স্ট্যাকের বৈশিষ্ট্য কী স্ট্যাকে কীভাবে ডেটা রাখতে হয় স্ট্যাক স্ট্যাক থেকে কিভাবে ডেটা নিতে হয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে সি এর ইমপ্লিমেন্টেশন আমি যদি সি দিয়ে স্ট্যাকে কাজ করি যে ডেটা রাখি এবং ডেটা নেই তাহলে কিভাবে আমরা সেই কোডটা করতে পারি এই জিনিসগুলো আমি দেখালাম এর বাইরে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি এই যে আমি যে ডেটা রাখছি তাই না পুষ পুষের টাইম কমপ্লেক্সিটি কত আমি যে ডেটা নিচ্ছি পপ পপ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কত স্পেস কমপ্লেক্সিটির কথা আমি বলে দিই এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান কারণ আমি অতিরিক্ত কোনো মেমরি ব্যবহার করছি না তাহলে টাইম কমপ্লেক্সিটিটা কত সেটা আমি আর তোমাদেরকে বলবো না কারণ তোমরা যদি আমার টাইম কমপ্লেক্সিটির লেকচারটা দেখে থাকো আমি একশো ভাগ শিওর বা একশো ভাগ নিশ্চিত যে তুমি এই পুশ এবং পপ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি বের করে ফেলতে পারবে